শুরুতেই সংবাদ শিরোনাম। বাঙালি প্রবাসীদের জন্য সুখবর, মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বৈধতার ঘোষণা। নেদারল্যান্ডসে সৌদি দূতাবাসে ভয়াবহ হামলা। নতুন ভয়াবহ সমস্যার মুখোমুখি মধ্যপ্রাচ্যের আরব নেতারা। হালিমা সুলতানের সাজে নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম। এবং সবশেষ থাকছে ন্যাটোর সদস্য হিসেবে তুরস্ক S-400 ব্যবহার করবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। শর্ত সাপেক্ষে অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার সরকার। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক বিশেষ বৈঠক শেষে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজা বিন জাইনুদ্দিন। ওই বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন দেশটির মানব সম্পদ মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, বৈধকরণ প্রক্রিয়া আগামী সোমবার 16 নভেম্বর 2020 তারিখ থেকে 2021 সালের 30 জুন পর্যন্ত চলবে এ প্রক্রিয়া। তবে এ প্রক্রিয়াটি ইমিগ্রেশন বিভাগ, মালয়েশিয়ার শ্রম বিভাগ এবং অন্যান্য সরকারি সংস্থা বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন তিনি। তবে যারা দেশে ফেরত যেতে চান তাদেরকেও সুযোগ করে দেওয়া হবে বলেও ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি দেশটিতে থাকা অবৈধ অভিবাসীদের আটক করতে এখন বড় কোনো অভিযান পরিচালনা না করার আহ্বান জানিয়েছে মালয়েশিয়ার মানব অধিকার কমিশন। এর পরিবর্তে ডিটেনশন ক্যাম্পে আটক অভিবাসীদের ব্যবস্থাপনা করার পরামর্শ দিয়েছে। উল্লেখ্য, রি হিয়ারিং প্রোগ্রাম শেষ হবার পর বাংলাদেশ তৎকালীন হাইকমিশনার শহীদুল ইসলাম মালয়েশিয়া সরকারের কাছে বাদ পড়া এবং প্রতারিত অবৈধ কর্মীদের বৈধতা প্রদানের প্রস্তাব দেন। এ নিয়ে তিনি বিভিন্ন মন্ত্রীর সাথে বৈঠক এবং কুয়ালালামপুর ত্যাগের আগে মালয়েশিয়া সরকারের কাছে বৈঠক করেন। মালয়েশিয়া সরকার বৈধতা প্রদান করবে বলে তিনি পূর্বে জানিয়েছিলেন। এতে করে মালয়েশিয়া থাকা অসংখ্য বাংলাদেশি প্রবাসী বৈধতার সুযোগ পাবেন। নেদারল্যান্ডসের হেগ সৌদি প্রবাসে গুলি করেছে বন্দুকধারীরা, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হেগ পুলিশ টুইটে জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 6টার দিকে সৌদি আরবের দূতাবাসে কয়েক রাউন্ড গুলি চালায়, এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনার তদন্ত চলছে। তুর্কি সংবাদমাধ্যম আন্দোলন এজেন্সি জানিয়েছে, হামলার পেছনের কারণ এবং হামলাকারী সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে এক বিবৃতিতে সৌদি দূতাবাসের কাপুরুষ রচিত হামলার নিন্দা এবং নেদারল্যান্ডসে অবস্থানরত সৌদি নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। নেদারল্যান্ডসে সৌদি দূতাবাসে এমন এক সময় গুলির ঘটনা ঘটল যার একদিন আগে প্রথম বিশ্বযুদ্ধে নিহতের স্মরণে জেদ্দায় এক সমাধিক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে বোমা হামলা হয়েছে। জেদ্দায় বিদেশি কূটনৈতিকদের ওই অনুষ্ঠানে বোমা হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। অমুসলিমদের সমাধিক্ষেত্রে হামলায় কয়েক সপ্তাহ আগে জেদ্দার আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। আমার মনোযোগে যদি একটু আধটু ঘাটতি দেখেন তাহলে আমাকে ক্ষমা করে দেন। আমেরিকায় নির্বাচনের পর গত সপ্তাহে বিবিসির নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা ফ্র্যাঙ্ক গার্ডানকে সাক্ষাৎকার দেওয়ার সময় লন্ডনের সৌদি রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বান্দার বারবার তার মোবাইলের ফোনের দিকে তাকাচ্ছিলেন। মাঝ 40 বয়সী রাজ পরিবারের প্রভাবশালী এই রাজপুত্র। তিনি বলেন, উইসকনসিনের ফলাফলের দিকে চোখ রাখছি। 8 দিন আগের কথা এটি, যখন কেউ জানতেন না জানুয়ারিতে হোয়াইট হাউসের ক্ষমতায় কে বসছেন। তারপর জো বাইডেনকে যখন বিজয়ী ঘোষণা করা হলো, রিয়াদে সৌদি নেতৃত্ব সাড়া দিতে বেশ সময় নিয়েছে। অথচ 4 বছর আগে ডোনাল্ড ট্রাম্প যখন জিতেছিলেন, অভিবাদন জানাতে মুহূর্ত দেরি করেনি তারা। তবে বিবিসির ফ্র্যাঙ্ক গার্ডান মনে করছেন, এতে বিস্ময়ের কিছু নেই, কারণ সৌদি নেতৃত্ব গত সপ্তাহে বিশ্বের অত্যন্ত ক্ষমতাধর একজন বন্ধুকে হারিয়েছে। জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সৌদি আরব এবং উপসাগরে তাদের অনুগত মিত্র দেশগুলোর জন্য দীর্ঘমেয়াদী কিছু পরিণতি অপেক্ষা করছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলের সাথে আমেরিকার সহযোগিতা সম্পর্ক 1945 সাল থেকে। ওঠানামা থাকলেও এ সম্পর্ক অব্যাহত থাকবে, কিন্তু তাতে পরিবর্তন আসন্ন এবং সেই পরিবর্তনের অনেক কিছু উপসাগরীয় নেতাদের পছন্দ হবে না। সৌদি রাজপরিবারের বড় একজন মিত্র এবং সমর্থক ছিলেন ডোনাল্ড ট্রাম্প। 2017 সালে ক্ষমতা নেয়ার পর তার প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর শুরু করেছিলেন তিনি সৌদি আরবকে দিয়ে। ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ক্ষমতাধর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলেছেন। 2018 সালে স্বেচ্ছা নির্বাসিত সৌদি সাংবাদিক জামাল খাসুগি হত্যাকাণ্ড, যখন CIA সহ পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো যুবরাজকে সন্দেহ করে, প্রেসিডেন্ট ট্রাম্প এ নিয়ে কথা বলতে অস্বীকার করেন।
প্রখ্যাত মার্কিন সাংবাদিক বব উডওয়ার্ডকে সম্প্রতি প্রকাশিত তার সারা জাগরণ একটি বইতে লিখেছেন, তার সাথে সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প গলা উঁচিয়ে বলেছিলেন তিনি সৌদি যুবরাজকে রক্ষা করবেন। পাকিস্তানের গিলগিট বালতিস্তানে বুধবার অনুষ্ঠিত এক জনসভায় পাকিস্তানের মুসলিম লীগের সহসভাপতি মৈয়ম নওয়াজ তুর্কি সিরিয়াল দেরিলিস এরদুকুল এর জনপ্রিয় চরিত্র হালিমা সুলতানের মতো সাজ পোশাকে উপস্থিত হয়েছিলেন। মরিয়ম নওয়াজ নিজেকে মাথা থেকে পা পর্যন্ত সাজিয়েছিলেন কোমল এক টার্কিশ নীল বর্ণের পোশাকে, আর মাথায় দেরিলিস এরদুকুলের অভিনেত্রা ইসরা বিলজিগের মতো অলঙ্কার পরেছিলেন। রোববার আইনসভায় নির্বাচনের আগে মরিয়ম উত্তর অঞ্চলে নির্বাচনী প্রচারণার সময় ব্যস্ত ছিলেন। ইতিমধ্যে তিনি বিভিন্ন এলাকায় সমাবেশ বক্তব্য এবং শিগার থেকে ইস্কার্দু পর্যন্ত শোভাযাত্রার নেতৃত্ব দিয়েছিলেন। নির্বাচনী প্রচারণায় মরিয়মকে ঐতিহ্যবাহী পোশাকে দেখা যায়। সম্প্রতি ইস্কার্দুতে এক জনসভায় তিনি মাথায় ঐতিহ্যবাহী চিত্রালি পকট টুপি এবং এক রঙা বারকন্ডি সেলওয়ার কামিজ পরেছিলেন। কিছু ন্যাটো সদস্য S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করায় তুরস্ক S-400 ব্যবহার করবে বলে জানিয়েছে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, S-300 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রাশিয়ার তৈরি এবং এটি S-400 প্রতিরক্ষা ব্যবস্থার পুরনো সংস্করণ। তুরস্কের সংসদে পরিকল্পনা এবং বাজেট কমিটির সদস্য হুলুসি আকার বলেন, যেভাবে S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ন্যাটো সদস্যগুলোতে ব্যবহৃত হয়, S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তুরস্ক সেভাবে ব্যবহার করবে। রাশিয়ার S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা 20টি দেশে বিক্রি করেছিল। এর মধ্যে ন্যাটো সদস্য দেশ বুলগেরিয়া, গ্রিস এবং স্লোভাকিয়ায় রয়েছে। হলুসিয়াকার মন্তব্য করেন, পরিকল্পনা অনুসারে তুরস্ক S-400 ব্যবস্থা নিয়ন্ত্রণ এবং প্রস্তুতি প্রক্রিয়া অব্যাহত রাখবে। তিনি F-35 যুদ্ধবিমান এবং S-400 ব্যবস্থা নিয়ে কাজ করতে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করার আহ্বান জানান। তিনি বলেন, S-400 ব্যবস্থা এবং F-35 যুদ্ধবিমান নিয়ে কৌশলগত উদ্যোগের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য আমরা প্রস্তুত। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।